বনমালি তুমি পর জনমে হয়রা। 2 জুলাই দিল্লি হাইকোর্ট থেকে সমকামিতাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। স্বীকৃতি না বলে বলা যেতে পারে 377 অ্যাক্টকে পরিমার্জিত করা হয়েছিল। এবং তারপরে আরেকটি প্রেমের গল্প নতুন সিনেমা তৈরি হয়েছে সমকামিতা নিয়ে। কিন্তু আমাদের পুরাণে এবং কামসূত্র, খাজুরাহো বিভিন্ন জায়গায় কিন্তু সমকামিতার আভাস থাকলেও এদেশে কিন্তু সমকামিতা এখনও সমাজে ততটা স্বীকৃতি পায়নি। তেমনই একজন community of gay people, lesbian, transgender and bisexuals have actually been able to determine their own destiny through this judgment. Thank you very much. And the fact that we've even come this far and gotten this judgment to me is indicative that somewhere there's also a change happening, slowly, really slowly, but there is some change happening in attitudes of people at large. And I hope that the way I see it, I think it's a first major step. True that a large number of homosexuals, due to social pressure or otherwise, do come to us, and the patients come to us. I mean, the person comes to us and said, can you change me to a heterosexual? Yes. It's true. It's true. Many times patients, quote-unquote patients like homosexuals, LGBTs, are brought by their family members to the physicians, do something, he's abnormal. So in a paternalistic process, I mean, we believe the doctors are God. So doctor ja bolbe seta shesh kotha. So many times as the physicians don't know what to do, they say, like for example, in many cases hysterias are tilde, although history is no more existing in a different way, they say bie diye dao sab thik hoye jabe, sort of. কবে থেকে আপনার মনে হলো যে আপনার চাহিদা আর 5 জন মানুষের চাহিদার থেকে আলাদা? যখন খুব ছোট আমি বুঝি, মানে স্কুলেও ভর্তি হইনি, পুরুষ নারী পার্থক্যটা হয়তো আমার কাছে তখন পরিষ্কার না, তখন থেকে মনে হতো আমি যেন কোথাও আর 5 জন থেকে আলাদা। তারপর যখন পুরুষ নারীর পার্থক্যটা আমার কাছে একটু পরিষ্কার হলো যে না, আমি ফিজিক্যালি মেল আর যাকে সমাজে মেয়ে বলে সে ফিজিক্যালি আমার থেকে ডিফারেন্ট, এটা যখন বুঝতে পারলাম তখন থেকে ফিল করতে লাগলাম যে যারা ফিজিক্যালি মেল আমার মতন তাদের মতন আমি ভাবি না, আমি একটু অন্যরকম ভাবি যে ফিজিক্যালি ফিমেল তার মতন। আমরা এরকম রাস্তায় হেঁটে যাচ্ছিলাম, মানে আমরা একটা জায়গা থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং আমাদের পেছনে প্রায় 7-8টা ছেলে এবং তার সাথে একটি মেয়ে আমাদেরকে ফলো করতে করতে আসে এবং এসে আমাকে আমার নাম ধরে ডেকে এবং বলে যে এই এই লেসবিয়ান বলে ডাকে এবং তার সাথে আমার নামটাও বলে। বলার পরে বলে যে শোন, যেদিন দেখবো যে তুই ওর সাথে আর নেই, ও একা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, সেদিন ধরে রেপ করে দেবো। কখনো জীবনে হ্যারাসমেন্ট ফেস করতে হয়েছে? সে ছোট থেকেই করতে হয়েছে, যখন ছোট ছিলাম তখন তো অনেকেই আমাকে আমার নিজের যা নাম সে নামে না দেখে অন্য নামে ডেকেছে। কেমিস্ট্রি টিচার ছিলেন, তার থেকে একবার খুব হিউমিলেশন হয়েছিল, সে আমাকে বলেছিল যে না পরীক্ষা, তার মুখে জবাব দেওয়ার ফলে সে বলেছিল আমার পরীক্ষা নেবে না। স্কুলে একবার আমাকে গার্জিয়ান কল করা হয়েছিল কারণ আমি ফেমিনাইন, এই কারণে আমার বাবাকে ডেকে পাঠানো হয়েছিল। এখনো এখনো কিছু মানুষ এই দিল্লিতে যে রায় দিয়েছে তারপরেও অনেক মা এবং বাবা এই ব্যাপারটাকে নিজেদের মধ্যে নিতে পারে না, কিন্তু আমি বলবো এইটা যদি না করে তাহলে তারা ছেলে এবং মেয়ে সবাইকে হারাবে। সেই জন্য প্রত্যেকে মেনে নেওয়া উচিত, তাদের বোধ হয় পৃথিবী যেমন সুন্দর
আমরা প্রত্যেকে প্রত্যেকে সংসারে সুন্দরভাবে ঠিক সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারবো এবং থাকতে পারবো। যদি নিজের বাবা মা তাকে মেনে না নেয়, হাউ ক্যান উই এক্সপেক্ট দ্য রেস্ট অফ দ্য সোসাইটি টু অ্যাকসেপ্ট? সো তার যদি মনে হয় যে না, সে সেম সেক্স রিলেশনশিপে থাকবে, সেটা তার প্রেফারেন্স। যারা যারা এই সাম্প্রদায়িকতাকে কট্টরভাবে সমর্থন করেন, হ্যাঁ সহকাম চলতে দেওয়া উচিত নয়, তারাও যে এইটাকে প্রকাশ্যে গনগন করে এখন বলতে গিয়ে অনেকটা মিলিয়ে যাচ্ছেন, বা বাড়িতে এসে গজগজ করবেন, ইট ভাঙতে পারবেন না, ত্রিশূল ফুঁড়ে দিতে পারবেন না, তক্ষুনি তক্ষুনি চিৎকার করে বন্ধ করো এটা বলতে পারবেন না, এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট বলে আমার মনে হয়। সেই রকম একটা অ্যাটমসফিয়ার কোথাও ক্রিয়েট করা যায় যে আমি নারী কি, আমি পুরুষ কি, আমি গে কি, আমি লেসবিয়ান কি, আমি ভোটি কি, আমি বাঙালি কি, আমি হিন্দু কি, আমি মুসলমান কি, আমি ব্রাহ্মণ কি, আমি শূদ্র, এই ডিভিশন গুলো যদি এক্সিস্ট করে না বলে ধরে নিই আমরা বাঁচতে শুরু করি ব্যক্তি লেভেল এবং আমাদের সঙ্গে যাদের যাদের ইন্টারাকশন হবে, তাহলে বোধ হয় ইটস মোর ইম্পর্টেন্ট টু ভাড়াটা। কিন্তু লিভড লাইফ ওটা এখন কনস্টিটিউশনের পার্ট। এবার যেটা বলা হয়েছে হাইকোর্টের আইনে যে এই ধারাতে কাউকে এরকম ভাবে পানিশ করা সম্ভব না, কারণ সেটা কনস্টিটিউশনের কতগুলো মৌলিক অধিকার আছে, সে তার মধ্যে কিছু কিছু মৌলিক অধিকারকে তা ব্যাহত করে, ফলে সেটা এটা অপরাধ হিসেবে গণ্য করা যাবে না। আমি বলতে পারি না, ওরা ওরার জন্য আকাশ দরকার, সেই উঠতে দেওয়ার আকাশটা এতদিন তারা মাটিতে আটকা পড়ে থাকছে, তাদেরকে পড়তে দেওয়া হচ্ছে ফাইন, কিন্তু সে আকাশটাও একটা সীমানা গেলে দেওয়া উচিত। মানে তোমাদের মধ্যে থেকে একটা কোশ্চেন এসেছিল যে তোমার ছেলে বা মেয়ে যদি এটা যখন শুনবে তখন কিভাবে নেবে, মানে আমি আজও তোমাকে এখানে বসে বলছি, চেয়ারে বসে বলছি, যে আমার তো মনে হবে জানিস তাহলে এর থেকে মরে যাওয়া ভালো। দিল্লি হাইকোর্ট থেকে সমকামিতাকে ডিক্রিমিনালাইজড করার পর প্রকৃত অর্থে তেমন কোনো সমাজে পরিবর্তন আপনার চোখে পড়েছে কি? এখনো সংবিধানের কাছ থেকে কোনো রকম প্রত্যাশা আছে আপনাদের? সংবিধানে যে মানুষের মৌলিক অধিকারের কথা বলে সংবিধান, সেই মৌলিক অধিকার আমাদের কোথায়? আমি যদি ইচ্ছা করি আমি তো কারোর সঙ্গে সংসার করতে পারবো না। তা আমার মনে হয় সবার প্রথমে আগে আমাদের মানুষ ভাবাটা উচিত, সেটা আমি সমাজের কাছে অবশ্যই ভীষণভাবে প্রত্যাশা করি। শুধু আইন পাশ করে তো সমাজের একটা ভাবনা বা একটা চিন্তাকে বদলানো যায় না, সমাজের মানুষকে আমার মনে হয় এগিয়ে আসা উচিত। তার জন্য সমাজের মানুষ হাত না বাড়ালে আমরা কখনোই এখান থেকে বেরোতে পারবো না, মানুষ হবার অধিকার পাবো না, নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না, কারণ সমাজ তা অ্যাকসেপ্ট করবে না। তাই সেই অ্যাকসেপ্টেন্সটা সবার আগে দরকার। তারপরে তো আছে প্রচুর চাওয়া পাওয়া, তো থাকবে, আমারও আছে প্রচুর সেই সংসার, এগুলো আছে এবং সেগুলো চলবে। তো সবার আগে আমার মনে হয় মানুষ ভাবাটা খুব দরকার, এবং আমার একজন মানুষ ভাবুক, আমার মতন মানুষদের মানুষ ভাবুক, আমরা মানুষ। রাধার মনে কত ব্যথা ব্যথা।